ড্রিবিলিংয়ের সবার উপরে ভিনিসিয়াস দুইয়ে নেইমার ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে চলতি আসরে এখন পর্যন্ত প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলেছে এই দুই ম্যাচ শেষে ড্রিবিলিংয়ের সবার উপরে আছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটে চলেছেন ব্রাজিলিয়ান এই ভবিষ্যৎ তারকা লা লিগে আট ম্যাচে পাঁচ গোলের পাশাপাশি করিয়েছেন আরও তিনটি গোল এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে করেছেন একটি অ্যাসিস্ট চলতি আসরে রিয়াল মাদ্রিদ যে দুটি ম্যাচ খেলেছে তার মধ্যে ইন্টারের বিপক্ষে জিতেছে এবং হেরেছে শেরিফের বিপক্ষে দুই ম্যাচ মিলিয়ে ষোলোটি ড্রিবিলিং করেছেন বিনিসিয়াস জুনিয়র যা কিনা চলতি মৌসুমে সর্বোচ্চ ড্রিবিলিংয়ের রেকর্ড দুই নম্বরে আছেন পিএসিজির তারকা নেইমার জুনিয়র ক্লাববার্গ এবং ম্যানসিটির বিপক্ষে দুই ম্যাচ মিলিয়ে তেরোটি ড্রিবিলিং করেছেন নেইমার চলতি মৌসুমে নিজেকে যেন হারিয়ে ফেলেছেন নেইমার গোল করতে ব্যর্থ হয়েছেন বারবার নষ্ট করেছেন অনেক সুযোগ তবে তার ভক্তদের প্রত্যাশা আবারও স্বরূপে ফিরবেন নেইমার দেখাবেন তার জাদুর ঝলক তিনি আছে বায়ান মিউনিখের তারকা জামাল মুসিয়ালা। বারোটি রিবিলিং করেছেন তিনি এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ম্যাচ খেলেছেন এই আঠারো বছর বয়সী তারকা পিএসএজির আরেক তারকা কিলিয়ান অ্যাম্বাপের ড্রিবিলিং করেছেন এগারোটি মৌসুম শেষ হতে হতে কে হতে পারে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ ড্রিবিলিংয়ের মালিক জানিয়ে দিন কমেন্ট করে